Hi friends, kene asu? Aji video tut Lionel Messi e kene koi billion billion taka khorch kore he bikhoy apnalokok kom. Jodi kobole jao Lionel Messi hoise atatkoi dhoni khelui. E dhoni khelui jonor gari nari bari bikhoy alochona korim. Aru kichu kotha janibo paribo. Gotike bondhu hokol video tu ekholikoi skip nokorakoi sabo. যদি আপুনি আমাৰ চেনেলটো প্ৰথমবাৰৰ বাবে চাইছে তেতিয়া হলে প্লিজ সাবস্ক্রাইব এটা কৰি দিব ফুটবলৰ কিং লিওনেল মেছিৰ হাতত বৰ্তমান $500 মিলিয়ন কেছ আছে ভাৰতীয় মুদ্ৰাৰ হিচাপত 4000 কোটিতকৈও বেছি আৰু এই টকা প্ৰতিমাহে 2 কোটি টকা খৰচ কৰে তেন্তে হে হবলৈ 100 বছৰতকৈও বেছি লাগিব কিন্তু মেসির এই সফলতা বহু কষ্টৰ ফলত হৈছে লিওনেল মেসির জন্মগ্রহণ কৰে 24 জুন 1987 চনত আৰু আৰ্জেণ্টিনাত মেসির বৰ্তমান বয়স 35 বছৰ মেসির দেউতাকৰ নাম হৈছে জৰ্জ মেসি আৰু দেউতাক আছিল এজন স্টিল ওয়ার্কাৰ আৰু মাকৰ নাম হৈছে সেলিয়া মারিয়া আৰু মাক আছিল হাউস ওয়াইফ মেসির দুজন ভাই হৈছে রদ্রিগো মেসি আৰু মেলিয়াস মেসি ভনীয়েকৰ নাম হৈছে মারিয়া সল মেসি মেসিৰ ওয়াইফৰ নাম হৈছে এন্টনিলা আৰু তিনিটা কন্মানীৰ নাম হৈছে থিয়াগো মেসি মেটিও মেসি আৰু সাইৰো মেসি আপোনালোকে জানেনে মেসি হৰুতে হৰমন ডেফিসিয়েন্সি ৰোগত ভুগিছিল আৰু এই ৰোগৰ কাৰণে দেহত হৰমন কমি যায় আৰু শৰীৰ গঠন বৃদ্ধি পোৱাত বাধা দিয়ে এই ৰোগৰ কাৰণে মেসিয়ে ফুটবলৰ পৰাও দূৰত থাকিব লগা মেসিৰ এই বেমাৰ ভাল কৰিবৰ কাৰণে দেউতাকৰ হাতত টকাও নাছিল কিন্তু মেসিয়ে ফুটবল ইমান ভাল পাইছিল যে সি ঘৰত থাকিব মন নকৰে মেসিয়ে সৰুৰে পৰা ফুটবল ভাল খেলে কিন্তু এই ৰোগ হোৱাৰ কাৰণে বহু ফুটবল ক্লাবে ৰিজেক্ট কৰি দিয়ে তথাপিতো মেসিৰ প্ৰবল ইচ্ছা আছিল খেলিবলৈ ফুটবল কিন্তু এটা ভাল সময় আহিল বার্সেলোনা ক্লাবে মেসিক ট্রায়েলৰ কাৰণে এটি সুযোগ দিয়ে আৰু এই ট্রায়েলত মেসিৰ পারফৰমেন্স দেখি কোচাৰসকল আচৰিত হৈ গ'ল আৰু তৎক্ষণাত বার্সেলোনা ক্লাবে সিদ্ধান্ত ল'লে যে মেসিৰ সকলো দায়িত্ব ল'ব অবহেকত মেসিয়ে বার্সেলোনাৰ ক্লাবত ভৰ্তি হয় আৰু লাহে লাহে মেসিয়ে নিজৰ পারফৰমেন্স গ্ৰ' কৰি থাকে মেসিৰ এই পারফরমেন্স দেখি রাশিয়ার এটি ক্লাবে মেসিক বছরি $25 মিলিয়ন দিবর কারণে চুক্তি করব বিচাৰে কিন্তু মেসিয়ে সেই চুক্তি রিজেক্ট করে দিয়ে আর কয় মেসিয়ে সদায় বার্সেলোনার ক্লাব হয়ে খেলিব বুলি কয় পরবর্তী পর্যায়ত মেসিক বিশ্বর সকলে চিনি পায় আর পিছত মেসিক বার্সেলোনা ক্লাবে বছরি $33 মিলিয়ন দিয়ার সিদ্ধান্ত লয় ভাৰতীয় মুদ্ৰাৰ হিচাপত 270 কোটি টকা এতিয়া আহক মেসিয়ে বিভিন্ন ব্ৰেণ্ডেড কোম্পানীৰ হৈ স্পনচাৰ কৰে যেনে এডিডাস কোম্পানী এই এডিডাস কোম্পানীয়ে মেসিৰ লগত লাইফটাইম চুক্তিবদ্ধ কৰে মেসিক বছৰি $12 মিলিয়ন $12 মিলিয়ন দিব লাগিব ভাৰতীয় মুদ্ৰাৰ হিচাপত 100 কোটি টকা ইয়াৰ উপৰিও লেইজ পেপচি টাটা মটৰ হুৱাই মাষ্টাৰ কাৰ্ড আদি মাল্টি নেশ্যনেল কোম্পানীটো স্পনচাৰ কৰে মুঠৰ ওপৰত মেছিয়ে বছৰি $110 মিলিয়ন $110 মিলিয়ন উপাৰ্জন কৰে ভাৰতীয় মুদ্ৰাৰ হিচাপত 1000 কোটি টকা এতিয়া হওক আচল বিষয় লৈ ইমানবোৰ টকা মেসিয়ে ক'ত খৰচ কৰে তেতিয়াহ'লে মেসিৰ গেৰেজলৈ বলক কি কি গাড়ীৰ কালেকশ্যন আছে চাওক এক নম্বৰতে ফেয়াৰী 335 স্কেক লাইটি স্পাইডাৰ ফেয়াৰী F430 স্পাইডাৰ মেচাৰ্টি গ্ৰেণ্ড টুৰিস্মো অডি Q7 অডি R8 অডি R8 GT মিনি কপাৰ এছ কেব্ৰিঅলেট ডজ
চার্জার এস আর টি এইচ রেঞ্জ ওভার ভেলার টয়োটা প্রিয়স ইয়ার উপরও মেসির প্রাইভেট জেটও আছে ইয়ার দাম 500 কোটি টাকা ইয়ার ভিতর ফাইভ স্টার হোটেলের নিচিনা সকল সুবিধা মজুত আছে এতিয়া চাওক মেসির ঘর মেসির ঘর দুখন ঠাইত আছে সেয়া হয়েছে বার্সেলোনা থাকা ঘরটা চাওকচোন ঘরের ভিতর জিম পার্লার সকল সুবিধা মজুত আছে লগতে এখন ফুটবল প্লেগ্রাউন্ডও আছে যার মূল্য 100 কোটি টাকা আর আনখন ঘর হয়েছে আর্জেন্টিনা আর আর্জেন্টিনা থাকা ঘরক্ষ চাওক ইয়ার মূল্য 50 কোটি টাকা